এত দুর্নীতি সংগঠিত হয়েছে এর আগে দেখা গিয়েছিল যে দু একুশ সালে আঠারোটি আসন পেয়েছিল বিজেপি তাহলে এরকম অবস্থায় বিজেপির সংগঠন শূন্য বুথে বুথে তাদের সংগঠন নেই সেক্ষেত্রে এই যে আপনি বললেন নেতৃত্বকে সামনে রেখে ভোট হবে নেতৃত্বকে দেখে ভোট দেওয়া হবে তাহলে সেক্ষেত্রে আঠারোটার বেশি আসন কি আশঙ্কা করা যাচ্ছে বিজেপির ক্ষেত্রে নাকি করা যাচ্ছে মিনিমাম তো আঠেরোটা পাবি পাবে মিনিমাম তারপরে বাঁচতে পারে হ্যাঁ হ্যাঁ পুরনো কিছু আসন বিজেপি হারাবে নতুন কিছু আসন জিতবে যেমন আরামবাগ বিজেপি জিতবেই কাঁথি তমলুক বিজেপি জিতবেই এরকম অনেক আসন আছে আবার উত্তরবঙ্গে আমার তো ধারণা তারা রায়গঞ্জ হারবে কুচবিহারে টান টান লড়াই হবে ওদের কিছু প্রার্থী পরিবর্তন করতে হবে জনবাল্লা টনবাল্লার মতো দেবশ্রী চৌধুরী ওখানে দাঁড়াবেন কিনা আমি জানি না কিছু এক্সিস্টিং আসন হারবে কিছু নতুন আসন জিতবে তৃণমূলের অভাবনীয় ফলের কোনো আশা নেই সেটা তৃণমূল জানে এবং তৃণমূলের সবথেকে থেকে বড়ো যে ভোট ব্যাংক যে মুসলমান ভাই বোনেরা তাদের একটা বড় অংশ তৃণমূলকে বিশ্বাস করে না তারা মনে করে তৃণমূলের সব বিজেপি বিরোধী চেঁচামেচিগুলো লোক দেখানো কারণ যে জগদীপ ধানকারের সঙ্গে তৃণমূল রোজ বাঘযুদ্ধ লিপ্ত হতো সেই জগদীপ ধানকারের আমন্ত্রণে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন দার্জিলিং কনক্লেভ হলো তারপরে জগদীপ ধানকারের প্রার্থীপদ তৃণমূল সমর্থন করলো রাজ্যসভায় যখনই কোনো স্পর্শকাতর বিল কেন্দ্রীয় সরকার আনত এই তৃণমূলের সাংসদরা ওয়াক করে সংখ্যা কমিয়ে দিত সাগরদিঘির বাই ইলেকশন যেখানে তৃণমূল দু হাজার একুশে পঞ্চাশ হাজার ভোটে জিতেছিল দু হাজার তেইশের বাই ইলেকশনে তেইশ হাজার ভোটে হারলো এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় মালদার দুটো মুর্শিদাবাদের তিনটে আর উত্তর দিনাজপুরের একটি আসনে হ্যাঁ তৃণমূলের কিন্তু এবার কোনো জয়ের সম্ভাবনা নেই এবং আমি এটুকু বলে রাখছি বাম কংগ্রেস আইএসএফ জোট যেখানে মুসলমানরা ভাই বোনেরা পপুলেশনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ যেমন ধরো যেখানে তাদের সংখ্যা জনসংখ্যা ষাট শতাংশ সেই সব জায়গায় মুসলমান ভাই বোনেদের মুসলমান মাতৃশক্তির একটা বড় অংশ কংগ্রেস বাম আইসেফের প্রার্থীদের ভোট দেবে কংগ্রেসকে দেবে আবার যেখানে মুসলমানদের সংখ্যা পঁচিশ থেকে সাতাশ শতাংশ তারা তৃণমূলকে ভোট দেবে কিন্তু যেখানে মুসলমানরা পঞ্চান্ন ষাট শতাংশ সেখানে তাদের বাল্ ভোট যাবে কংগ্রেস বা মাইনসাফের দিকে তৃণমূল সেখানে সুবিধা করতে পারবে না এটা বুঝেই মমতা বন্দ্যোপাধ্যায় মরিয়া হয়ে কংগ্রেসকে চাইছেন আর কোনো কাজ নেই তিনি তৃণমূল হচ্ছে যেখানে রাখবে সেখানে রাখার ধারণ করবে সেখানে তো জটে তো দেখা যাচ্ছে একাধিক মানে জটে তো একাধিক জটের সৃষ্টি হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি দুটোই বেশি সিট দেবো না ওসব বলতে হয় কংগ্রেস আপনার সঙ্গে যাবেই না তৃণমূলের পাপ কেন কংগ্রেস নেবে দশ এগারো বছর ধরে যে সার্বিক করাপশান যেটা নিয়ে কংগ্রেস সরো তৃণমূলের সঙ্গে যায় তৃণমূলের সঙ্গে কংগ্রেস গেলে কংগ্রেস একটা দুটো যদি আসন পেতো শূন্য পাবে আর কংগ্রেসের নিচের তলাটা বিজেপির দিকে চলে যাবে আর এই যে ভারত জোড়ো যাত্রা হচ্ছে ভারত জোড়ো ন্যায় যাত্রা যে পশ্চিমবঙ্গের বুকের ওপর দিয়ে এবারে যাবে সেই ভারত জোড়ো ন্যায় যাত্রার কতটা প্রভাব পশ্চিমবঙ্গের বুকে পড়বে বলে মনে হচ্ছে তো কিছু কিছু জায়গায় পড়বে কংগ্রেসের তো একটা কোর বেশ আছে কিছু কিছু জায়গায় যে অঞ্চলগুলো দিয়ে যাচ্ছে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর কংগ্রেসের তো প্রভাব আছে এবং রাহুল গান্ধীও মমতাকে রাজনৈতিকভাবে বিশ্বাস করে না তার সঙ্গে অনেক স্বচ্ছন্দ সীতা নামিয়ে চড়ি তাই যা আন্ডারস্ট্যান্ডিং হবে কংগ্রেস আর লেফটের মধ্যে এবং নওসাদ সিদ্দিকি যদি ডায়মন্ড বাড়ে দাঁড়ান অভিষেক যেন তিন লক্ষ কুড়ি হাজারের গল্প বলে যান হাড্ডা হাড্ডি লড়াই হবে এইটুকু আমি বলতে পারি আর দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আপনি বললেন যে তিন লক্ষ কুড়ি হাজার ভোটের গল্প ভুলে যেতে বা নসাদ যদি প্রার্থী হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে গিয়েছে যে বিরোধী দল নেতা বারংবার সরব হয়েছেন বিষয়টা নিয়ে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার লোকসভা কেন্দ্র শ্রদ্ধার কোনো একটি কর্মসূচি শুরু করেছে একটি প্রকল্প শুরু করেছে যেখানে প্রবীণ নাগরিকদেরকে এক হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া সেক্ষেত্রে ওটাই বলছি সরকার দিক তাহলে তো উনি তো সরকারকেই প্রশ্নচিহ্নের মুখে দাঁড়ালেন এত সামাজিক কর্মসূচি এত দুয়ারে সরকার সরকারের উচিত বার্ধক্য বাতা দিতে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সব নিয়মের ঊর্ধ্বে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রাতুস ঠিক আছে তিনি এরা ঘোষণা করে দিলেন আমি দেব এক লক্ষ লোক নাকি আছে প্রতি মাসে এক কোটি টাকা ওটা এক লক্ষ হবে এক হাজার টাকা করে দিলে মাসে দশ কোটি আরে তৃণমূলের অনেক পয়সা আছে জানি তাহলে বাকি একচল্লিশটা আসন থেকে যদি এরকম দাবি ওটা কীভাবে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি চ্যালেঞ্জ করছেন নানাভাবে চ্যালেঞ্জ করছেন উনি মুখ্যমন্ত্রী হতে চান এবং আইপ্যাক ওনার মাথায় ঢুকিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সাথীরা হচ্ছে ম্যাক্সিমাম কোরাপ্ট দুর্নীতিগ্রস্ত তুমিই বাংলার ভবিষ্যৎ আর অভিষেক এটাকে গ্যাস খেয়ে নিয়েছে হুম ও বইভাবে হ্রাস পালন করতে অভ্যস্ত মম মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া পঞ্চায়েত ইলেকশন জিতে দেখাক তাহলে বুঝবো সংস্কৃত একটা কথা আছে দৈবায়াত্ম কুলিয়ে জন্ম মদায়াত হি মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো ওটা ওর একমাত্র পজিটিভ সাইন ছত্রিশ বছরের ছেলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এত বৈভব মানুষ দেখেনি প্রফুল্ল সেন শেষ জীবনে না খেতে পেয়ে মরে গেছিলেন যাকে সিপিএম বলেছিল স্টিপেন হাউসের মালিক অতুল্যগোষ সে জীবনে বিধান শিশু উদ্যানে থাকতেন তার স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে তার চোখ নষ্ট তাকে সিপিএম কানা অতুল্য বলত রাজনৈতিক বিবাদ বিসম্বাদ হয়েছে কিন্তু একজন এরকম বৈভবে রাস পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন কোনোদিন ছাত্র আন্দোলন করেননি কোনো দিন বিরোধী রাজনীতির একটা পরিসরেও তাকে দেখা যাননি তিনি দু হাজার এগারোয় লিফ্টে করে চলে এলেন এসে যুবা করলেন সাংসদ হলেন এখন বলছেন যে আমি সব দেখব পশ্চিমবঙ্গের মানুষ বোঝে আসলে তেজস্বী উপমুখ্যমন্ত্রী হয়েছেন তারপরে অখিলেশ মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছিলেন স্টালিনের ছেলেও গুরুত্বপূর্ণ দায়িত্বে তো অভিষেকও চাইছেন মুখ্যমন্ত্রী হতে আইপ্যাক প্যাক উস্কাচ্ছে আর একটা গ্রুপ তৈরি করেছে সব রুটলেস ওয়ার্ডার এতই যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতের অমিল হয় দল করুন করে জিতে আসুন সেই মূরত্ব নেই তৃণমূলে যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটা তাদের লাগবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে নির্বাচনে যেতা যাবে না এই বাস্তবটা অভিষেক যত তাড়াতাড়ি বোঝেন ততই মঙ্গল দেখা গেল যে বাম রাজনীতি যারা মুখ সর্বস্ব রাজনীতি করতে কখনোই পছন্দ করেন না তাদের এত বড় একটি বাম ব্রিগেড হলো এবং সেখানে মুখ হিসেবে মীনাক্ষী মুখোপাধ্যায়ের ছবি সব জায়গায় দেখা গেল এবং জনগণের মধ্যে একটা রব উঠেছে যে মীনাক্ষী মুখোপাধ্যায়কে সেই বিরোধী দলের নেত্রী মুখ মানে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে বিরোধী দলের নেত্রী দেখেছে সেই রকম মীনাক্ষী মুখোপাধ্যায়কে দেখা যায় মমতা আটের দশকের মমতা বন্দ্যোপাধ্যায় মীনাক্ষী মুখোপাধ্যায়ের মধ্যে অনেক মিল আছে কুলটির ব্রাহ্ম দরিদ্র ব্রাহ্মণ পরিবারের এই মেয়েটির পোটেন্সিয়াল আছে কিন্তু সিপিএমের ওই বুড়োগুলো মীনাক্ষীকে কতটা স্পেস দেবে ঈর্ষায় জ্বলছে তাও বিমানবাবু বললেন যে ক্যাপ্টেন মীনাক্ষী বামেরা তো মুখ্যে করে বিশ্বাস করে না আরে বামপন্থী আন্দোলন পশ্চিমবঙ্গে বিকশিত হয়েছে তাতে জ্যোতিবাবুর কোনো ভূমিকা নেই প্রমোদ দাসগুপ্তর কোনো ভূমিকা নেই শুধু পার্টি পার্টি তো আছেই অর্গানাইজেশন সবসময় বড় কথা কিন্তু ব্যক্তির ভূমিকাকে অস্বীকার করা যায় না তা মিনাক্ষীর ক্ষেত্রেও তাই তবে কি মাইলস টু গো রবার্ট ফ্রাস্টার একটা কবিতা ছিল উডস লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বাট আর প্রমিসেস টু কিপ মাইলস টু গো বিফোর আই স্লিপ মাইলস টু গো বিফোর আই স্লিপ অনেক দূর এগোতে হবে মীনাক্ষীকে আর ওই সাবেকি কেতাবি বামপন্থার রাস্তা থেকে হতে হবে মীনাক্ষী সেদিনকে বক্তব্য আমার একটা জিনিসই ভালো লেগেছে শিশুর সারল্য নিয়ে বলেছে আমি ভুলে গেছি নজরুলের বিদ্রোহী কবিতা ইনস্ট্যান্ট আবৃত্তি করতে করতে কিন্তু চলা অনেক বাকি আর কেতাবি বামপন্থা দিয়ে আর হবে না হ্যাঁ পশ্চিমবঙ্গ বামেদের থেকে মুখ পুড়িয়ে নিয়েছে চৌত্রিশ বছরের বাম শাসন মানুষ দেখেছে তারা কি দিতে পারে কি পারে না সে সম্পর্কে মানুষ অবহিত যে রাজনৈতিক দলকে পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি যারা ভারতীয় জনতা পার্টি তারা সতেরোটা রাজ্যে ক্ষমতায় কেন্দ্রশাসিত অঞ্চলে দেখেনি তারা তো তৃণমূল থেকে নিয়ে গিয়ে সব বিজেপিতে ঢুকে গিয়েছেন এরকম ভাবে বলাতে হয় যে তৃণমূলের উচ্ছিষ্টরা রয়েছে বিজেপিতে সেই কারণে বিজেপি আসামের মুখ্যমন্ত্রী যদি হতে পারেন এই বিষয়গুলো তাহলে তো মানুষ ভরসা করতে পারে বিজেপি তো যেগুলো এসছিল তৃণমূল থেকে অর্ধেক চলে গেছে শুভেন্দু অধিকারী আছেন শুভেন্দু অধিকারীকে নারদা নিয়ে বলছে তো নারদাটা তো ববি হাকিম কেউ টাকা নিতে দেখা গেছে স্যান্ডো গেঞ্জি পরে সৌগত রায়কে দেখা গেছে গেছে তৃণমূল তো তাদের কথা বলছে না ববি ঠিক বলেছিলেন শুভেন্দুর কথার সুর মিলিয়ে যে অভিষেক যখন রাজনীতির ময়দানে অবতীর্ণ হলেন তার রাজনৈতিক উত্থানের অন্তরায় কারা হতে পারেন তার একটা তালিকা তিনি তৈরি করেছিলেন তাদেরকে মানে কালির দাগ লাগাতে কেডি সিং এর সহায়তায় ম্যাথু স্যামুয়েলকে দিয়ে কাণ্ডটা করিয়েছিলেন এখন তিনমুলের লোকজন বলুক আ সুবেন্দুকে দেখা গেছে কোন অস্বীকার করছেন সবাই জানে ফিরাজাকিম কেও দা কথা বুঝ বন্ধুpartite কিন্তু এই বিষয় বলেন যাদেরকে দেখা গিয়েছে সবাইকে ধরা উনি বলেন আগে প্রথম ঘর থেকে নিজের কাজটা করুন না সুবেন্দুর বিরুদ্ধে এত কথা না বলে আদালতের যাক যে ওকে ক্যান স্পিয়ার করা হচ্ছে আসলে সুবেন্দু তিনমুলের ইনসআউটস জানে তো তাই সুবেন্দুর উপর তাদের ওদের এত রাগ ও 100 তালিকা দিয়েছিল নেতা মন্ত্রী যে যারা করাপশনে সেই তালিকায়কে পাখিও ছিল সেই তালে তালিকায় কি তপস্যায় পড়েন তারপরেই ইডি গেল ব্যাপারটা আমার কাছে খুব অবাকই আমি তাবজটাকে বহুদিন ধরে চিনি লক্ষীদের বিরুদ্ধে লড়াই করে মধ্য কলকাতায় তাবস্তা একসময় যথেষ্ট সংগ্রামী একটা ইমেজ তৈরি করেছিলেন শমেন বাবুর হাত ধরে রাজনীতি সঙ্গে ছিলেন তাপস রায় কি অপর্ণা মৌলিকের কাছ থেকে কিছু তথ্য তথ্য পেয়েছে আমার মনে হয় যে তাপস রায়কে ইনভেস্টিগেশন করেছে ঠিক আছে তাপস রায় এর মধ্যে থাকবেন বলে আমার অন্তত মনে হয় না অধিত চৌধুরী ঠিক বলেছেন যে তাপস রায় চোর ডাকাত বলে তিনি মনে করেন না তবে শঙ্কর দোষের কিছু প্রভাব তো মানুষের মধ্যে পড়ে তৃণমূল বিজেপির গটা না গটাপ কি সিপিএম আর কংগ্রেসের গটাপ আছে চিরকালই ছিল সিপিএম শূন্য থেকে মহাশূন্য যাবে ডোন্ট টোরি লোকসভায় খাতা খুলতে পারবে না যা পার্সেন্টেজ ভোট পেয়েছিল উনিশ পিস তাই পাবে দশ লক্ষ লোক আমিও ব্রিগেড করতে পারি আমার সংগঠন থাকলে পাঁচ লাখ লোক নিয়ে যাবো বাড়ির থেকে তিনটে করে ভোট হলে পনেরো লক্ষ আর পশ্চিমবঙ্গে ভোটার কথা সিপিএম ওই ব্রিগেডের সত্তর শতাংশ লোক সিপিএমকে ভোট দেবে না কেন দেবে কিসের জন্য দেবে জিতলে পরে গিয়ে কেন্দ্রবিরোধী জেহাদ করবে অপোজিশানে সিপিএম আগে বলুক যদি ইন্ডিজোটে সরকার আসে যদি আসে তাহলে সেই সরকারের তারা শরিক হবে ওসব বললে হবে না সিপিএমকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা দেশের সরকার গঠনের সময় সিপিএমের সমর্থকরাও সেটা জানেন শূন্য থেকে মহাশূন্যে যাবে লোকসভায় কেরলে একটু ভালো ফাল করবে কিন্তু পশ্চিমবঙ্গে ত্রিপুরায় খাতা খুলতে পারবে না আর নীতিশ কুমার আসছেন এই যে জোটের এত জট চলছে সেই অবস্থায় নীতিশ কুমার আসছেন জ্যোতি বসুর জন্মদিন উপলক্ষে বামেদের ডাকে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে আসছেন না সমীকরণ প্রতিম বামপন্থী নেতা জ্যোতি বসুর সঙ্গে এই সমাজবাদী পার্টি ব্লকের অনেক নেতার সুসম্পর্ক ছিল দু হাজার চব্বিশের একুশে জানুয়ারি প্রবাদপ্রতিম সমাজবাদী নেতা প্রাক্তন রেলমন্ত্রী এবং প্রাক্তন অর্থমন্ত্রী মধু দণ্ডপতের জন্মশতবর্ষ এই নীতিশ কুমার তো সমাজবাদী মানুষ এরাই তো উনিশশো সালে জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে বলেছিল আর বামেদের সঙ্গে নীতিশ কুমারের সক্ষ আছে বামেরা তো ওই সরকারের শরীক বিহারে জ্যোতিবাবুর জন্ম একটা কমিটি তো আমন্ত্রণ জানিয়েছে সিপিএম থাকতে পারে নীতিশ অনেক কমফোর্টেবল ফিল করেন মমতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নীতিশ যখন রেলমন্ত্রী হলেন পূর্ব রেলে সদর দপ্তর ভেয়ালি প্লেস থেকে হাজিপুরে নিয়ে গেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট আন্দোলন করেছিলেন তো নীতিশের সঙ্গে তার সম্পর্ক মোটেই মধুর নয় তো পাশাপাশি বসে থাকলে কি সম্পর্ক মধুর হয় এটাই হচ্ছে বিষয় তাই মমতাও নীতিশকে পছন্দ করেন না ও মমতাকে রাজনৈতিকভাবে বিশ্বাস করেন না বামেরা সবথেকে বড় ভুল করেছে ইন্ডিজোটে তৃণমূলের সঙ্গে যাওয়ায় বামেদের বিজেপি বিরোধিতার জন্য কারো সার্টিফিকেট লাগবে না দেশের মানুষ জানে মতাদর্শগতভাবে তারা বিজেপি বিরোধী ওখানে সীতারামী চুরি মমতার এক ফ্রেমে বন্দি বা আমাদের বলা উচিত ছিল যে আমরা মমতা থাকলে কোনো জোটে সামিল হব না ভোটের পরবর্তীতে যদি কোনো অবিজেপি ধর্মনিরপেক্ষ জোট গঠন হয় ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি সেই জোটকে বা সেই সরকারকে বামপন্থীরা সমর্থন করবেন এসব তো বলতে পারলেন না তাহলে বঙ্গের বুকেও ধাক্কা খাবে শূন্য থেকে মহাশূন্যে যাবে লোকসভায় এইটুকু বলতে পারি আরও পাঁচটা ব্রিগেড করলেও ফলাফলের কোনো পরিবর্তন হবে না